স্বাগতম ইলেকট্রিক অ্যান্ড প্লাম্বারের পক্ষ থেকে, আমি রয়েছি নাসিম মাহমুদ। আজকের ভিডিওটি হচ্ছে আপনারা যারা টিউবওয়েল থেকে মোটর লাইন বের করেন এবং টিউবওয়েলের লাইনও থাকে তাদের জন্য ভিডিওটি খুবই খুবই ইম্পর্টেন্ট। এখন এইখানে যেভাবে কাজটা দেখতে পাচ্ছেন, যদি আপনারা এইভাবে কাজটি করেন অর্থাৎ কোনো দিনও কিন্তু টিউবওয়েল এবং মোটরের সমস্যা হবে না। এখন দেখেন এইখানে কিন্তু আমাদের গ্রাম অঞ্চলে কিন্তু এইভাবে কাজটা করে। এটা হচ্ছে একটা জ্বালাইটি, দেড় এক একটা জ্বালাইটি বা দেড় থ্রি ফোর একটা জ্বালাইটি। তো এইভাবে যদি আপনারা কাজ করেন তাহলে সমস্যা হবে। আপনাদেরকে দেখাচ্ছি ফিটিংগুলো কীভাবে আমরা ব্যবহার করি। তো এই কাজটা কিন্তু আমাদের, তো এই কাজগুলো গ্রামে আমরা ব্যবহার করি এবং গ্রামে এই কাজগুলো করে থাকি। সেক্ষেত্রে এখানে যে মালামাল ইউজ করি আমরা, টিউবওয়েলে যদি সমস্যা হয় মোটর লাইনও খুলতে হবে, মোটর লাইনে যদি সমস্যা হয় টিউবওয়েল লাইনও খুলতে হবে। আর ওইখানে যে কাজটা দেখাইছি ওইভাবে যদি আপনারা কাজ করেন তাহলে টিউবওয়েলের সমস্যা হলে টিউবওয়েল খুলতে হবে, মোটরের সমস্যা হলে মোটর খুলতে হবে, কিন্তু দুইটা খুলতে হবে না। এখন এইখানে আপনাদের দেখাই, দেখেন এইখানে যেটা হচ্ছে দেড় ইঞ্চি একটা প্লেনটি শুধু, আর উপরে হচ্ছে একটা দেড় ইঞ্চি একটা বন প্লাক, সেইটা আমরা ছিদ্র করে একটা শর্ট পিস দিলাম এখানে থ্রি ফোরের। তো থ্রি ফোর থেকে কিন্তু লাইন গেছে, আমাদের মোটরের সমস্যা হলে এখান থেকে খুলে ফেলতে পারবো, আর টিউবওয়েলের সমস্যা হলে আমরা চেক বাল্বটি খুলে সমাধান করতে পারবো, ইজি ব্যাপার। তো একবার ইউটিউবে ভিডিও দেখে আমাদের নক দিয়েছিলেন যে ভাই আপনি যেভাবে কাজ করেন আসলে কাজটা কিন্তু ভুল কাজ। তো আমিও অ্যানালাইসিস করলাম যে আসলে আমি তো ভুল কাজই করি। তো ভুল কাজ ওইটা হচ্ছে আমাদের গ্রামে কিন্তু ওই ধরনের ফিটিংস আনে দেখে আমরা এগুলো ব্যবহার করি বা এই দিয়ে কাজ করতে হয় আমাদের। তো আমি এইটা এক হার্ডওয়্যারের দোকানদারকে বলে আমি কিন্তু এই ফিটিংসটা বানিয়েছি। তো এখানে যে ধরনের কাজ আপনারা দেখতে পাচ্ছেন, যদি এইভাবে আপনারা কাজ করেন তো আমার মনে হয় না যে টিউবওয়েলের সমস্যা হওয়ার কথা। এবং এইভাবে যদি কাজ করেন তো মোটরের সমস্যা হলে টিউবওয়েলের সমস্যা হবে না আশা করি, আর টিউবওয়েলের সমস্যা হলে মোটরের সমস্যা হবে না। ডিয়ার ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সকলে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।